লন্ডনও কিংবা এই আমরা স্পেশালি ব্রিটেনের মাঝে আমরা আসি জেনে আমরা কিভাবে মৃত্যু নিয়ে আমরা প্রস্তুত মৃত্যুর কিভাবে প্রস্তুতি নিতাম এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করবো আজকের এই প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা লগে আমরা নিয়মিত শেখ আমরা লগে আসই আপনারা খুব পরিচিত শেখ ব্রিটেনের বিশিষ্ট আলিমে দিন ইসলাম মসজিদে সম্মানিত ইমাম এবং খাতিব হাফিজ মৌলানা আবুল হোসেন খান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 যে জাক আল্লাহ খাই আপনি যেন এত বিধির মাধ্যমে সময় দিন আর এই এই বুধবারটা আপনার মানে মিস করেন না যে জাক আল্লাহ আল্লাহ আপনার এই সময়টা খবর করবা মিন হল আমরা অনেকে জানি আমরা অনেকে জানি আমরা সবে জানি দুনিয়া যারা আল্লাহরে বিশ্বাস করি কিংবা বিশ্বাস করি না যারা আমরা রিলিজিয়ান কিংবা আমরা কোন ধর্ম বিশ্বাস করি কিংবা ধর্ম যদি বিশ্বাস করি না কিন্তু এক জিনিস আমরা সবে জানি গ্যারান্টি যেটা কি মৃত্যু

আর প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের প্রতি দুরুদ ও সালাম পেশ করলাম যে নবীর পরে আর কোনো নবী নেই সম্মানিত আজকের ভাই বোনেরা এসো জান্নাতের পথে এইটা হচ্ছে আমাদের মেইন প্রোগ্রামের থিম প্রতি বুধবারে এই থিমকে সামনে রেখেই আমরা কথাবার্তা বলে থাকি আপনাদের সাথে এক একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি আজকের বিষয়টি বাই বলেছেন যে মাউথ মৃত্যু নিয়ে কথা বলবো তো মৃত্যুর ব্যাপারে প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করার আগে মত বানাইছেন আগে মৃত্যু আগে বানাইছেন আর আমাদেরকে বানাইছেন পরে এটার কারণ কি যে মত আগে ঠিক করছেন আর পরে আমাদেরকে বানাইছেন এর অর্থ হচ্ছে এটা যে আমরা যখন ইন্টারন্যাশনাল টিকিট কাটি তখন রিটার্ন ডেট আগে ঠিক করেন না মনে পড়ে রিটার্ন ডেট আগে ঠিক করা লাগে কুমরা যাবেন আসবেন কবে এটা আগে বলেন হজে যাবেন আসবেন কবে তাহলে যেখানে যাওয়া হচ্ছে এখানে টেম্পোরারি আর ফেরত আসাটা হইল পারমানেন্ট আপনার বাড়ি হচ্ছে পার্মানেন্ট বাড়িতে আপনি আসবেন কবে হজে যাবেন তো এক সপ্তাহ দুই সপ্তাহ আচ্ছা তিন সপ্তাহের জন্য গেলেন তিন সপ্তাহ পরে আপনি আসবেন কবে বাড়িতে এটা বলেন বাড়ি হচ্ছে আপনার মেইন পারমানেন্ট ঠিকানা দুনিয়ার এভাবে করে কি আপনার বেক্ষম দেশে গেলেও বাংলাদেশে গেলেও আসবেন কবে এটা আগে বলতে হয় আর না হয় এয়ারলাইন্সের টিকিট হয় কি ওয়ান উই হয়ে যায় আর ওয়ান উই আমরা যাই না কোনো জায়গায় ঠিক না নর্মালি হজে গেলেও ফেরত আসি উমরে গেলেও ফেরত আসি দেশে গেলেও ফেরত আসি তাই ফেরত আসার ডেট আগে করতে হয় কেমন এরপরে হইলো আপনার যাওয়া এত তারিখ হইতে পারে আপনি যদি এগ্রি করেন তো এইটাও হয়ে গেল তাইলে আসা হইল আগে যাওয়াটা হইলো পরে এক দুই নম্বর কথা হচ্ছে যে আপনি যেখানে যাবেন এই যাওয়াটা হচ্ছে আপনার টেম্পোরারি বড়ো খাদের জন্যও যান আপনি দেশে আপনি জায়গা বিক্রির জন্য যাচ্ছেন বাড়ি বিক্রির কোনো যাচ্ছেন আপনি তো ফিরতে আসবেন কারণ দেশে যাচ্ছেন এই কাজের জন্য একটা বিয়েতে যাচ্ছেন একটা বাইয়ের বিয়ে দিবেন না ছেলেমেয়ের বিয়ে দিবেন যাচ্ছেন কিন্তু আপনি তো চলে আসবেন হ্যাঁ এইভাবে করে হজে গেছেন পবিত্র হজে গেছেন হজ ফরজ একটা ইবাদতে কিন্তু তারপরেও আপনাকে ফিরত বাড়িতে আসতে হবে কয়দিন লাগবে ঠিক আছে এক মাস লাগাও তাইতে দুই নম্বর কথা হচ্ছে যে ফিরত আসতে হয় দেখেন আল্লাহ সাল আলা এই থিওরির ভিত্তিতে আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের ফিরত যাওয়ার ডেট আগে ঠিক করছে কোরআনে হাকিম তার সাক্ষী আল্লাহ বলেছেন সুরা মুলকের মধ্যে যে এই আল্লাউতা তোমাদের মত সৃষ্টি করছি আগে এরপরে তোমাদের হায়াত আমি দিয়েছি কে কতদিন থাকবা এইটা টাইম ঠিক করছি আর টাইমের এন্ডে গিয়ে তোমাদের মৌত ঠিক করা হয়েছে যেন ফিরত আসতে পারো আমার কাছে ফিরত কেন যাওয়া লাগবে ইন্না ইন্না ইলাইহি ও তার কাছেই ফিরত যেতে হবে আমরা সবাই আল্লাহর জন্য আর আবার আল্লাহর কাছে ফিরত যাওয়াটা কনফার্ম এই কনফার্ম করছেন আল্লাহ অত তাকু ইয়ামান্তুর যাউ না ফি আল্লাহ এই দিনকে ভয় করো যে দিন আমার কাছে ফিরত আসতে হবে তাইলে এই ফিরত যাওয়ার নাম হচ্ছে মউত এবার আসেন এই মত থেকে আজ পর্যন্ত কেউ পালিয়ে বেড়াতে পারে নাই আল্লাহ বলছেন আইনামা তাকুন ইদুল ইকুমুল মৌতু ওলা কুন্তুম ফি বুরুজিম মুশাইয়েদা খুব শক্ত শিশের ডালা প্রাচীর দিয়ে একটা গড় বানাইছ কিল্লা বানাইছ কেমন ফোর্ট আর সেই ফোর্টের ভিতরে তুমি লুকাইয়া থাকো ওখানে থাকলেও কোনো উইন্ড নাই জানেলা নাই দৌড় নাই কিচ্ছু নাই হোল নাই ওই জায়গায়ও কেমন আল্লাহ ফেরেস্তা ডুবতে পারেন কেমন আজরাইল বা তার বাহিনী ডুববে সেখান থেকে আপনাকে মেরে জান বের করে নিয়ে আসবে। আপনাকে কেউ আটকাইতে পারবে না যখন আপনার ডেট এক্সপায়ার হয়ে যাবে প্রত্যেকের এক্সপায়ারি ডেট কিন্তু সাথে আছে যে জিনিস বানায় যে তার এক্সপায়ারি ডেট আগে দেয় খেয়াল করবেন আপনি যত জিনিস কিনেন প্রত্যেকটি জিনিসের গায়ে লেখা আছে এক্সপায়ারি ডেট কাপড় কিনেন দেখবেন কাপড়ের এক্সপায়ারি ডেট আছে এক বোতল পানি কিনছেন পান করার জন্যে ওই পানির বোতলে দেখবেন হওয়ার টপে তার লিডের মধ্যে লেখা আছে আর না উল্টে দেখবেন তার নিচের মধ্যে লেখা আছে কেমন এই কেউ খোদাই করে লেখা আছে যে এক্সপায়ারি ডেট হচ্ছে এইটা এভাবে করে আমাদেরও এক্সপায়ারি ডেট আমাদের সাথে আছে কোথায় আছে জানেন নি ঠিকানা দেব নেন ঠিকানা খুলেন আপনি সুরা আল ইসরা ওই ইসরার মধ্যে পেয়ে যাবেন আল্লাহ বলছেন যে উকুল্লা ইনসানাহু তু ফি অনুকিহু কিতা মঞ্জল কাহু মন সুরাহ যে প্রত্যেক ব্যক্তির গরদেশে তার গদার মধ্যে কোন জায়গায় আল্লাহ রাখছেন এটা খুঁজে পাওয়া যায় না কোন জায়গায় একটা চিপ পিন রাখছেন ছোট্ট একটা ওই যে সিম আছে না মোবাইলের এই সিমের সারা দুনিয়া জায়গা হয় এইভাবে করে আল্লাহর একটা সিম কোথায় রাখছেন লোক আমাদের গোলার মধ্যে বলছেন আলজাম না হু তু ফি অনুকি কেমন এই চিপ পিনের ভিতরে আমাদের সারা লাইফের রেকর্ড সেখানে রাখা আছে অনুহরি কিতাবান মানুষের জন্য অস্বীকার করবে আমি এটা করি নাই ওটা করি না পাকড়াও হয়েছে অ্যারেস্ট হয়েছে জিজ্ঞেস করা হচ্ছে ইন্টারভিউ নেওয়া হচ্ছে বলে আমি এটা করি টুই তো আল্লাহ এটার প্রুফ পেশ করবেন তুমি যা করছো এখানে সব লেখা আছে কোথায় লেখা রাখছি জানো তোমার গোলার মধ্যে চিপিনের মধ্যে আমি সব রেকর্ড ওখানে আটকাইয়া রাখছি আল্লাহ বলছেন চ্যালেঞ্জ শোনেন

এত পাপ করছি এত ভালো কাজ করছি সবটা প্রিন্ট আউট হয়ে যাচ্ছে এখন বলেন বাসপার পথ আছে তাইলে এইখান থেকে বাঁচতে হইলে বাঁচার জন্য অর্থাৎ স্বাস্থ্যের দিকে বাসার জন্য কেসগুলোর থেকে জন্য আপনার আবার কিছু আমান করে লাগবে তার আগে আসুন আরেকটা আয়াত পড়ি মদ আসবে আগে বলছি কনফার্ম কেমন সুরা আয়াত পড়ছি যে মদ আসবে যদি আপনি শক্ত দুর্গের মধ্যে বসবাস করেন তখনও আপনাকে মদ খুঁজে বের করবে মদ থেকে পালিয়ে বেড়াবার কোনো পথ নাই এই নামা থাকু যেখানে থাকো না কেন তুমি ইউদ্রিক কেবল মাউতু তোমার মদকে তোমাকে ধরবে ধরবেই এই আয়াত কনফার্ম করে ফেলেছে দুই নম্বর আয়াত হলো যে কুল্লু নাফসিন মাউত প্রত্যেকটি প্রাণী শুধু মানুষ না কুল্লু নাফস বলতে প্রত্যেক প্রাণী সকল প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে দুই তিন নম্বর কথা আল্লাহ বলেছেন

অবশ্যই তুমি তার সাথে দেখা করা লাগবে মোলাকাত করা লাগবে তাইলে মোলাকাত থেকে বাঁচার কোনো পথ থাকবে না মত আসবে গেল কোরআনের আয়াত থেকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হইলে কথা যে এস্টাবলিশ হইলে কথা যে মধ আসবে এখন আসেন মরা যদি লাগবে তাইলে দ্বিতীয় বিষয়ে আমরা চলে যাই বালো মধ কিভাবে করে হইতে পারে এই বালো মতের ক্যাটাগরি আছে এক নম্বর ক্যাটাগরি হচ্ছে শাহাদাতের মত আল্লাহর দিনের জন্য কাজ যদি করেন আর আল্লাহর পথে মত হয়ে যায় তাহলে এটা হচ্ছে শাহাদতের মত তাহলে এই শহীদই মত আমরা কামনা করি হ্যাঁ সাহাবি অমর রদিউল্লাহ আনহর মতো তিনি বলেছিলেন আল্লাহ জুকনা শাহাদি সাবির বখারি রেওয়ায়ত তিনি বলছেন আল্লাহ জুকনা শাহাদি সাবিলিক ওয়াজাল মৌতি ফি বলদ রসুল ও আল্লাহ আমাকে তোমার পথে তোমার দিনের পথে শাহাদতের মত দিও আর আমার মৃত্যুর পরে আমাকে নবী সাল্লামের জমিনের মধ্যে তিনি যে জমিনে ইন্তকাল করেছেন দাফন কহন সেখানে আমাকেও দাহন কহনের ব্যবস্থা করে দোয়া করছিলেন এই দোয়া অক্ষরে অক্ষরে আল্লাহ কবল করেছেন এই যে নমরদ্দাল্লা আহনুল নমাজ অবস্থায় তাকে নিহত করা হয়েছে তাকে মারা হয়েছে আবুল নামের এই দুষ্ট যে ইমান থেকে এসে আনুকে নামাজের মধ্যে আক্রমণ করেছে এবং তার এই বল্লম দিয়ে তাকে হত্যা করে অমর দিয়াল আনহু শহীদ হয়ে গেল সাহাবাহা ওনার দুয়া শুনে হাসত যে এখন দেহাত নাই যুদ্ধ নাই মানে মেঘ নাই অথচ তিনি বললেন পানি থেকে বসা আল্লাহ এই দুয়া করতে নাকি কেমন তো আল্লাহ তালা তার দুয়া কবুল করে কিভাবে কাকে শাহাদত করবেন শহীদ করবেন এটা আল্লাহ ভালো জানেন তার দুয়া কবুল হয়েছে তিনি শহীদ হয়েছে আর ও যা মৌতি রসুল রসুলের যে জমিনে আছেন সেখানে আমার মৌ দিও সেখানে মৌধ হয়েছে এবং দাহন কেমন হয়েছে আমরা জানি তাইলে এভাবে করে আমরাও যদি দোয়া করি আশা করা যায় আল্লাহ পাক বড় মত দিবেন এবং ক্যাটাগরি নাম্বার ওয়ান শাহাদতের মদ আল্লাহ দিতে পারবেন হয়তো বলবেন ব্রিটেনে আছি আরামে আছি এখানে আবার শহীদ পথ নাই কোনো জেহাদ নাই যুদ্ধ নাই কিচ্ছু নাই আল্লাহ সব পারেন ইন আল্লাহ রাকুর কাদির হিসাবে আল্লাহ পাওয়ার আছে আপনি যদি বেডে শুয়ে শুয়েও মরেন হসপিটালে গিয়েও তবুও আল্লাহ তাহলে আপনার শাহাদতের মত হিসাবে কবুল করবেন অথবা তিনি আপনাকে র্যাঙ্ক দিয়ে দিবেন আপনার সম্মান দিবেন মর্যাদা দিবেন এভাবে মত দিয়ে কীভাবে আল্লাহ আপনাকে শহীদ করবেন যদি আপনি চিৎকার দিলে অন্তরের অন্তঃস্থল থেকে চান আল্লাহ কাছে আশা করা যা দিবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বালো হালতের মত গুমের মত না অ্যাক্সিডেন্টের মত না কেমন কোনো জবরদস্তির মত না বরং আপনি আগে আল্লাহ সুন্দর মত দিবেন নমাজের হালতে মরেন সাজদা হালতে মরেন হুতমা হালতে মরেন ঠক দিচ্ছেন মরেন এগুলো সুন্দর সুন্দর মত বহু লোক আছে বারো মানুষ পায়াস তারা সুন্দর মত কামনা করেছে আল্লাহ তারা অত্যন্ত সম্মানের সাথে মত দিয়েছেন অসম্মানী মত থেকে রসুল পানা চেয়েছেন আমরাও পানা আসেন কেমন এক্সিডেন্টের ইন্না থেকে পানা ইন্না আর তিনি পানা চেয়েছেন অতি বয়স্ক বৃদ্ধ হয়ে কাট হয়ে বুড়ো হয়ে ওরা থেকে পরের বোঝা হয় মরা থেকে তিনি পানা চাইছেন বাজাহাতের থেকে তিনি পানা চাইছেন আমরা আল্লাহ কাছে পানা চাই আল্লাহবাকে আমাদেরকে যেন একদম বার্ধক্য করে অন্যর বোঝা বানাইয়া যেন তিনি আমাদেরকে না রাখেন দুনিয়ায় এরপরে যেন মত না দেন বলুন শাহাদতের মত পট করে মারে গেলাম বাস এইভাবে যেন আল্লাহ সম্মানের মত শাহাদতের মত এবং অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদেরকে শাহাদতের মত রসিভ করেন ব্রিটেনের জমিনে আল্লাহ করুন আল্লাহ আমাদের সবাইকে শাহিদি শাহাদ সম্মানিতা এই করে দুইটা ক্লাস তিন নম্বর আপনি আলেম আপনার ইলিম চর্চার মধ্যে মোট হয়েছে চার নম্বর আপনি বালো কাজে গিয়েছেন কোন জায়গায় হজে গেছেন ওখানে মত হয়েছে এইভাবে করে বালো মৌ হওয়ার অনেক পথ আছে রাস্তা আছে দোয়া করতে থাকেন কেউ যদি থেকে অন্তঃস্থা করে আল্লাহ তালা তারা দোয়া কবল করবেন সেজন্য আপনি বালো মৌ হওয়ার জন্য দোয়া করবেন নাম্বার টু গেল এবারে আসেন মৃত্যু হওয়ার পর আমাদের কালচারাল কিছু আসে বিষয় নিয়ে আমরা খুব বেশি মাথা ব্যথা করি আমরা খুব বেশি ইনভলভ হয়ে যাই এঙ্গেজ হয়ে যাই এক নম্বর হচ্ছে কালচারাল মাফ করবেন আমাকে বলতে হবে ওইগুলো জুড়ে সেটা হচ্ছে যে কালচারাল মৃত্যুর পর অসিয়ত করে যায় অনেকে আমাদের দেশে পাঠাইয়ে দিয়ে আমার লাশটা এই হলে একটা সমস্যা দেশে পাঠাইয়া লাভটা কি বলেন আপনার লাশটা যদি দেয় দেশে ফায়দাটা কী যদি কোনো হাদিসে থাকতো কোনো আয়াতে থাকতো কোরআনে যে দেশে পাঠাইলে মাফ করে দেন না তাইলে আমরা একশো বার পাঠাইতাম খরচ করি একশো হাজার খরচ করে পিট বড় করে পাঠাইতাম কিন্তু নাই তো কোনো দলিল নাই যে দেশে লাশ পাঠাইলে আপনি মাফ মাফ পাইবেন নাই দুই নম্বর দেশে লাশটা পাঠাইলে আমার আব্বা আমাকে দেখতে চান আমার মাই দেখতে চান আমার বাই দেখতে চান অতি আদরের আত্মীয় স্বজন দেশে আসেন ওনারা আপনাকে না দেখে বিদেশ পাঠাইয়া পয়সার জন্য আপনারা পাঠাইছি কিসের মায়া এত মায়া থাকলে পাঠাইত না তো আপনি কেন এত মহব্বত দেখাইবেন যে আমার ভাই আমাকে না দেখলে উপায় নাই এখন উপায় নাই আর এই ভাই আপনার আপনার সম্পত্তি খায় আবার আপনি পয়সা দিলে অস্বীকার করে খায়ও এবং আপনাকে আবার গালিও দেয় এইভাবে করে অনেকের আছে তিন নম্বর সমস্যা দেশে পাঠাইয়া যদি চেহারা মা দেখার কারণে মার গুনা মাফ হইত তবুও বলতাম পাঠান আর তাই আপনারও মাফ নাই কোনো হদিস নাই কোনো দলিল নাই যে কেউ চেহারা দেখলে কোনো মসজিদের তার গুনা মাফ হয় অথবা মসজিদের গুণা মাফ হয় কোনোটাই নাই তো কোন সারতে পাঠাইবেন বলে ও মুসলমান সাবধান হন প্লিজ এই জাতীয় পোষা ওয়াদা করবেন না এই জাতীয় পোষা ওসিয়ত করবেন না আল্লাহকে যে আমার লাস তোমরা দেশে পাঠাই নবী করিম সাল্লামে নাভরমানি করতেছেন তিন নম্বর কথা আপনি একজন নাফর মান হয়ে মৌতে আল্লাহর কাছে আপনি যাচ্ছেন কী নাফর মানুষ শোনেন নবী করিমসাল্লাম বলেছেন যার যখন মৌত হয়ে তাকে যত জলদি পারো তাকে দফন কাফন করো তো আপনার নবী নবীলাম বললেন যে জলদি তাকে দাফন কাফন করে তোমরা শেষ করো তাকে আল্লাহর হওয়ালা করে দাও দুয়া টুয়া করো তার জানাজা করো জলদি জলদি করো আর আমরা করি না তিন দিন লেগাই যদি আমরা দেশে পাঠাইবার নিয়ত করে তাহলে কমপক্ষে তিন দিন হসপিটালে একদিন এরপরে ওই আইস স্টোরে একদিন এরপরে কাটাকুটার জন্য আরও একদিন এরপরে প্লেনে ভর্তি করে দাও এই ইয়েটা বিন কারণ আপনার ভিতর থেকে এগুলো না ফেললে তারা প্লেনে পাঠাইলে হেভি তো বিশাল একটা পেট এটা বাই বের করত এরপরে যেন এই পেট যদি তাকেও না পসে গোস্ত মাঠ না পসে এই জন্য মদ দিয়ে হারাম মদ যেটা আসদূর হারাম এই হারাম মদ দিয়ে তার সারা বডিকে করতে হবে আপনি পাঠান অথচ যে যে প্রতি জুলুম করলেন তাকে আপনি সে হয়তো মদ খায় নাই মদ মদ পান করে নাই কিন্তু আপনি তার ইন্ত পরে তার এই ইয়ের কারণে অসিয়তের কারণে আপনি পাঠাইবেন দেশে এই জন্য মদ দিয়ে তার সারা শরীরকে শক্ত করা হয়েছে চার নম্বর অপরাধ হচ্ছে কি জানেন যে জিন্দা মানুষকে অপারেশন করলে ডাক্তাররা আদর করে মহব্বত করে সম্মান করে কাটাকাটি করে যেন দুঃখ পায় না ব্যথা পায় না বেদনা না হয় আর যখন লাশকে কাটে তখন লাশ কাটা মানুষের নাম আলাদা ওগুলা অপারেশন না ওগুলার নাম আলাদা ওগুলা ওই কাটাকাটি করে মতো দা দিয়ে হোক আর জেঠা দিয়ে হোক তারপর কুপাই টুপাইয়ে তাকে কাটে তখন তাকে ডিস্টার্ব করে কষ্ট দেয় এই কষ্টের সময় যে বেতা পায় মাই এই বেতা আসমান জমিনের কেউ সকল মহলুকা শুনতে পায় ইনসান কেবল শুনতে পায় না আর জিন শুনতে পায় না হলে আপনারা আমরা এইসব জুলুম করবো আর জুলুমগুলো করতে 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 লাশ এখনও পাঠাবো আরও প্লিজ অনুরোধ করতেছি ও মুসলমান নিজের মাকে নিজের বাবাকে সন্তান যদি হয়ে থাকেন এই মা বাবার এই মায়ের পেট থেকে যদি বের হয়ে থাকেন আপনার মা জিন্দগিতে মদ খায় নাই এবার আপনি খাওয়াই দিলেন এই পাপগুলো আর করবেন না প্লিজ আপনার বাপ আপনার বাবা একজন শক্ত লোক ছিল শক্ত ইমানদার ছিল কোনোদিন মদ সহ্য করতে পারে নাই আপনি আপনার আব্বারকে এখন মদ খাওয়াই দিলেন এগুলো করবেন না প্লিজ করবেন না করবেন না ও মুসলমান এইসব পাপ করবেন না বরং লাশটাকে পাঠাবেন না সবচেয়ে বড় আপত্তি হইলো এই যে শরীয়ত ইন্তকালের পরে এই লাশের উপর ব্যক্তির কোনো হক নাই কোনো রাইট নাই কেমন আপনি ছিলেন ইউজার আর এই বডি সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ হচ্ছেন আপনার আমার বডির মালিক আপনি মালিকের বিরুদ্ধে ডিসিশন নিয়ে আপনি এই বডি এখন বলতেছেন আমারটা দেশে দাও এটা অন্যায় ইসলামের বিরুদ্ধে ফতোয়া কোরআনের বিরুদ্ধে আল্লাহ হচ্ছেন এটার মালিক আর আপনি দিলেন ডিসিশন আল্লাহ বলতেছে আমার কাছে পাঠিয়ে দাও যখন মৌ হয়েছে আমার কাছে জলদি পাঠাও আর আমি বলছি না না পাঠানো যাবে না এটারে এটারে আমার আমার ওই মায়ে দেখতে হবে আমার বাড়ি দেখতে হবে ওখানে আর তিন দিন পরে ভাঁড়ো এক সপ্তাহ পরে ভাঁড় এইভাবে করে নাফর মানে করতেছে আমরা ইসলাম জানি না খালচার না মানলে হবে না না তিনি বলে গেছেন তিনি বলার কোনো রাইটটাই তাই এইসব জিনিস বলার তার বলার রাইট হচ্ছে একটাই সেটা হচ্ছে যে সম্পত্তি যেন তিন ভাগ করে এক ভাগে যদি কোনো তার শখ তাকে ওখানে বলতে পারে ওটা অচিত করতে পারে এই শেষ তাহলে তাও সারা সম্পত্তির তার কোনো রাইট নেই এটা হচ্ছে মানে ইন্তেকালের পরে যে আমরা কালচারালি করি একটা বললাম এখন আমি আসবো সেকেন্ডটা থার্ডটা এই তিনটা বিষয় পরে বলবো ইনশাল্লাহ আল্লাহ সোহান আমাদেরকে এই জিনিসগুলো বোঝার দিন এবং এগুলো আমাদের জীবনে ইমপ্লিমেন্ট যেন করতে পারি সেই তহফিম জ্লাহ শেখ আসলে আপনার এটা সুন্দর আমার ভিতরে থর থরি খরি খাফের এই জিনিসটা আমরা কমিউনিটির মাঝে খুব বেশি প্রচলন হয়েছে আল্লাহ আমরা হেফাজত করতে ভাইবেন হল আপনার আমরা প্রোগ্রামটা দেখলাম আমরা কন্টিনিউ হই ইকরা বাংলা থেকে যে প্রোগ্রাম হল করা হয় এটা আপনার আমার জিন্দগি কীভাবে চালাইতাম এই বিষয় নিয়ে আলোচনা করা হয় এই আমরা এসব জান্নাতের পথে যে অনুষ্ঠানটা আমরা করি প্রতি বুধবারে যে আলোচনা করইন ইটা থেকে কিন্তু আমরা অনেকে হয়তো জানি অনেকে জানি না সো প্লিজ আপনারা যারা জানেন আলহামদুলিল্লাহ রিমাইন্ডার রইল যারা আমরা জানি না আমরা দায়িত্ব হয়ে গেছে আমরা আরও জানাইতাম আর নিজে ইটার উপরে আমল করতাম সো প্লিজ আপনারা আত্মশো জন ফ্যামিলির যেরাও আপনারা আসো এই বিথোর মাঝে ইউকের মাঝে আপনারা একটু ফোন করি করবা বুধবারে টু থার্টির সময় ইকরা বাংলা দেখার লাগিয়া তখন তারা অনেক জানতা জানতে পারবা আমরা একটা ছোট্ট ব্রেকও যারা ব্রেকের বাদে কন্টিনিউ আলোচনা করবা ইনশাআল্লাহ ততক্ষণ তখন আমরা লগে থাকুকা আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখার আমরা ফেসবুকের মাধ্যমে প্লিজ আপনারা শেয়ার করি অন্যজনদের দেখার সুযোগ করি দোকা খাইরান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাছুল মথ প্রত্যেকটা প্রাণী তার মরণের স্বাদ গ্রহণ করা লাগবে উই ডোন্ট নো ওয়েণ্ড হাউ আমরা যাওয়া গিয়ে যেটা যে ঠাষায় শুরুতে আমরা দুনিয়ায় আইছি কিন্তু আওয়ার আগে কিন্তু আমরা যাওয়ার টিকিটটা কনফার্ম হয়ে গেছে মৌত প্রতিদিন আমরা এর লোকের মোলাকাত করুন শুধু খালি অপেক্ষা করইন যে না আমাদের সময় টাইম ওইব আমরা লইয়া দাই থাকি বাই ওন এন হল যদি মৌত যদি কনফার্ম থাকে কিন্তু আপনি আমি জানতাম না বাট ওইব গ্যারান্টি তাহলে আমরা সেনে এই দুইন্যায় লাগে খালি হায় দুনিয়ায় 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 করিয়া আমরা ফাগল হয়ে যাই খেনে আমরা আল্লাহর হুকুম এমন রসুল্লা সাল্লামর নতুন অনুযায়ী আমরা জীবন দেখাটাই দুই নাইত আইসি আবার আমরা যাই হইব আমরা লগে কিছু যাই নাই একজন পুরুষ মানুষ মারা গেলে তান তিন পিস সাদা কাপড় যাইব আর মহিলা যদি মারা যায় ফার্স্ট পিস কাপড় যাইব আর আপনার যে আমলটা করবা এগুলি যাইব সেই ব্যাপারে আলোচনা করবা ইনশাআল্লাহ আমরা অনেক কুয়েশন আছে যদি আজকে আমরা টাইমের ভিতরে

আমি ব্রেকের আগে যে কথাগুলো বলছিলাম এগুলা শুধু আবেগের কথা নয় দলিল দিয়ে বলছি কোরআন থেকে হাদিস থেকে মানুষের মত হবে এটা কনফার্ম কোরআনের আয়াত দিয়েও বলছি একটু আগে দুই তিনটা আয়াত দিয়ে মত যেহেতু হবেই তাইলে যে মানুষ মৌতের চিন্তা করে কিভাবে মরবে বালম মৌতের জন্য সোয়াল করে আল্লাহ কাছে চায় তাকে আল্লাহ বাল মত দিবেন আর যে চাইবে না গাফিল থাকবে তাহলে সে উল্লা কে হোমুল অন্তর্ভুক্ত হবে আর ওরা কারা জানেন তো আল্লাহম অর্জুন বিহা আইদিন বিহা। আমসু নবিহা আমিহা আমি বিহা তাদেরকে আমি দুইটা ঠ্যাং দেই নেই হাঁটার জন্য দুটো চোখ দিই নেই দেখার জন্য একটা মুখ দিই নাই কথা বলার জন্য এভাবে জিজ্ঞেস করে করে আল্লাহ বলতেছেন আমি কিগুলো দেই নেই আসলে তিনি দিয়েছেন কিন্তু আল্লাহর পথে চলে না আল্লাহর কথা শুনি না দুনিয়ার সব শুনে আল্লাহরে চিনে না দুনিয়া সব বুঝে দুনিয়া বুঝে পয়সা বুঝে মাল বুঝে বিটেন বুঝে বিসা বুঝে পাসপোর্ট বুঝে শুধু আল্লাহ বুঝে না এখানে এই অবস্থা যাদের হবে ওদের পরিচয় দিয়ে দিয়ে জিজ্ঞেস করে আল্লাহ বললেন উলা এই কাকাল আনাম বালহম আবল এগুলা চতুষ্পদ জন্তু থেকে আরো 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 হবিস আরো অধঃপতিত অদম মানুষ কিন্তু তা কিন্তু আল্লাহ এক্সাম্পল দিয়ে দিয়ে বললেন দুটো কান দিলাম যেন শুনে বুঝতে পারে কল্প দিলাম বোঝার জন্যে চোখ দিলাম দেখার জন্য সে সব দেখে সব বুঝে কিন্তু আল্লাহরে বুঝে না আল্লাহকে দেখে না এই অবস্থা যাদের হবে ওরা ওদের পরিচয় দিয়ে আল্লাহ বললেন যে এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর কি গালি না মতো আল্লাহ দিলেন বলেন ইনসান সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু তাকে আল্লাহ এত বড় গালি দিয়ে বললেন এগুলো চতুষ্পদ জন্তুর থেকে আরো ওদম শেষ করলেন না আয়াত এরপরে বললেন উলায় এরাই হচ্ছে গাফিল বেখবর তার মৌর দিসি আগে তার খবর নাই মরবে কোথায় যাবে মাটির নিচে খবর নাই এখন শুধু চিন্তা করে লাল গালিজা সম্বর্ধনা আর কার কই বউ কই বাড়ি কই আর পয়সা কই আর কী যে কি যে করবে এগুলো হচ্ছে তার চিন্তা এবং দান্দা দুনিয়া খামাই করা আর দুনিয়া খাওয়া হালাল পথে খাবে না হারাম পথে খাবে এগুলো শুধু প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে পয়সা দরকার এই অবস্থা যারা চলবে ওদের চলতে চলতে গিয়ে হাত্তা জর তুমুল আল্লাহকে আল্লাহ বলার চান্স পাবে না তো আবার তোর বহু দূরে চান্স পাবে না না পেয়ে হঠাৎ করে তার মত হয়ে যাবে না হঠাৎ করে কবরের সাথে মোলাকাত হয়ে আল্লাহ বোসন হাত্তা জুল তোমুল কবরের সাথে তার জিয়ারাত হয়ে যাবে তার সাক্ষত হয়ে যাবে আর এই লোকগুলো হচ্ছে ওলাই কে এরাই হচ্ছে বেখবর মানুষ আল্লাহস বাহান তারাই যে বেখবর থেকে আমাদের সবাইকে হেফাজত করে আমিন দ্বিতীয় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে ইন্তকালের পর তিনটা আমল যায় সাথে তিন গুরো যান একদল এক নম্বর যায় আত্মীয় স্বজনরা তাকে গুরস্থ করার জন্য দাহন করার জন্য দুই নম্বর যায় তার ফ্রেন্ড বন্ধু যা আছে সবাই যায় আত্মীয় স্বজনের পরে মানে নিজের ফ্যামিলি ছাড়া কমিউনিটি যায় তিন নম্বরে যায় তার আমল এবং তার মাল সাথে করে তাহলে আত্মীয় স্বজন ফ্যামিলি কমিউনিটি সব গেল আর গেল তার মাল সাথে করে আর তিন নম্বর গেল আমল সাথে করে মাল গেছে বলতে মাল সাথে করে নিয়ে যাওয়া হয় না এই মাল যারা পাবে ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে মানে নিকটার্থী যারা ওয়ারিসিন ওয়ারিসিনরা ফেরত আসবে আইসা মাল বাগাবাগি করে নিয়ে যাবে আত্মীয় স্বজনরা যারা যাবে ফ্রেন্ড বন্ধু ওরা এইসা করে করলে করলে না করে বলে গেছে শেষ আর যে আমল গেছে সে বেটায় ফিরত আসে না সে কবরে ওই লাশের সাথে সাথে যায় তাহলে লাশের সাথে যেটা যাওটা ওটা ফ্রেন্ড না যারা আসে তারা ফ্রেন্ড যেটা সাথে যায় যেটা সাথে যায় তাইলে এই আমল আমলকে সাথে নিয়ে যেতে হইলে পরে আমলগুলা ভালো করে করেন গাফিল হবেন না কেমন এ আমাদের সাথে ফ্রেন্ডশিপ করেন আল্লাহর সাথে ফ্রেন্ডশিপ করেন করে ভালো আমল নিয়ে যান ওইটাই হচ্ছে আপনার আসল সম্পদ আপনার আসল শক্তি ওইটাই হলো আপনার জন্য পাহারাদার কবরে হাসলে সব জায়গায় ভালো আমল করেন গাফিল হবেন না এক নম্বর কথা আমার শেষ দ্বিতীয় কথা যেটা বলতে চাই এটা হচ্ছে এই জমিনের জন্য মারা গেলেন মারা যাওয়ার পর পর আপনার এখন লাশের জন্য দাহন কেমন করতে হইলে গোসল দেওয়াইতে হইলে ফিনারেল সার্ভিসকে বলতে হবে ওরা বলবে তোমার লাশ সারা দাহন করতে হইলে সব কিছু মিলেই আমাদেরকে দেওয়া যদি ঠিকাদারি আমরা নেব পয়সা লাগবে চার হাজার পাঁচশো পাউড পাঁচ হাজার পাঁচশো এগুলো খেয়ে দিবে ব্যবস্থা করছেন নি মারা গেতে গেছেন এখন এগুলো কে দিবে আওলা ধরে দেবে আওলাতে পয়সা আসে একটা জিজ্ঞেস করলে কইব আই হ্যাভ নো সেভিংস আর একটা আই হ্যাভ লস্ট মাই কার্ড আরটা কইব আই হ্যাভ নো ওয়ার্ক হয়েছে পয়সা কে দিবে ও মুসলমান ও আমার সম্মানিত ভাই এবং বোনেরা আপনাদের ইতিহাস খুব ভালো এই ব্রিটেনে আপনারা মসজিদ মাদ্রাসা অনেক কিছু করেছেন কিন্তু নিজে মরার পয়সার ব্যবস্থা করেন করেননি কেমন আপনি অনেক কিছু করেছেন আপনার ইতিহাসটা বড় ভালো আপনি ইসন মসজিদে দিয়েছেন ইকরা বাংরা বাংরা দিচ্ছেন অহরহ গাজায় দিচ্ছেন পয়সা ভালো কাজ করতেছেন এগুলো খারাপ না কিন্তু একটা বড় কাজ রয়ে গেছে ও ভাই ও বোন আপনি মারা যাবেন যখন যখন ফান্ড লাগবে বড় একটা ফান্ড লাগে পাঁচ থেকে সাত হাজার লাগে এই পয়সাটা আপনি যদি না রাখে যান হঠাৎ কোন সময় মারা যাবেন মোধ হয়ে যাবে আপনার ফান্ড নাই পয়সা নাই এখন দাফন কাফন করার জন্য কোনো বাচ্চা যদি এগিয়ে না আসে কেমন বাচ্চারা তো আমাদের সাথে কতটুকু এটা আমরা জানি না যদি কোনো বাচ্চা পয়সা কষা না দেয় আর যখন কখনো লেট হয় তাহলে আপনি গুনেগার হচ্ছেন আর এই পয়সা কে দিবে মানে লাস্ট আপনার তা পয়সা তো আপনার হার করেছিলেন এই জন্য একটা বুদ্ধি বলি দেই সেটা হচ্ছে যে প্রত্যেক বাইক বোনকে বলবো মৌ যেহেতু হওয়া লাগবেই মরণ লাগবে এটা কোনো অস্বীকারের পথ নাই তাহলে আসুন আমরা যদি প্রত্যেকে আজকের থেকে জোগাড় করা শুরু করেন আপনি ক্যাশ পয়সা জোগাড় করে রাখেন আপনার হাতে কেমন গতদিন আমরা আলোচনা করেছি এক ব্যক্তি ইন্তেকাল করেছেন ইন্তেকালের পরে তার তার কোমর একটা বেল্ট থাকত তো এই বেল্টের মধ্যে পকেট ছিল পকেট খুলে ফিফটি পাউন্ডের নোট তিন হাজার পাওয়া গেছে কয়েক বছর আগে তিন হাজার পাউন্ড আছে বেচারা লিখছে এটা আমার মরণের পরের দাহন কাফনের পয়সা অসিয়ত করলাম এটা দিয়ে আমার দহন কাহন শেষ করবো হয়েছে কত সচেতন মানুষটা বলেন কত ভালো মানুষ বিশ্বাস করে নাই কাউকে যেন ব্যাংকেও রাখে নাই বউয়ের কেউ দেয় নাই বাচ্চাদের হাতেও দেয় নাই বালিশের নিচেও রাখে নেয় কমলের বেল্টে রাখছে আর লিখে রাখছে যে আমার মৃত্যুর পয়সা এটা একটা এক্সাম্পল দিল এই জন্য বলছি প্লিজ আমরা অনেক কিছু করছি করেন এগুলো বন্ধ করবেন না ভালো কাজ করে আল খায়ারকে দেন গাজাতে দেন প্যালেস্টাইনে দেন বাই বাবাকে দেন পিছনে বাড়িতে পাঠাইয়া কিন্তু নিজের এই পয়সাটা নিজে রুজি থেকে হালাল রুজি থেকে কেটে 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 মান্থলি সেভিংস শুরু করে দেন মান্থলি একশো করে রাখেন না আরে পঞ্চাশ পাউন্ড করে রাখেন না অসুবিধা কি বিশ মাসেও তো অনেক পয়সা হয়ে যাবে আপনি কোন সময় মরবার খেয়াল নাই যদি কিছু যদি হয় অসুবিধা কি বাচ্চারা তখন দিতে সাহস করবে যে আমাদের আব্বার অর্ধেক কাছে না হয় টু থার্ড আছে আমরা কয়েকশো দিলে হয়ে যাবে কেমন ওরাও খুশি হবে যে আব্বার নিজস্ব পয়সা দিয়া আমরা করতেছি এবং প্রত্যেকের এইভাবে করে আমি অসিরত করতেছি আপনাদের ইমাম হিসাবে আপনাদের ইমাম হিসাবে অসিরোধ করতেছি আমাদেরকে অনুরোধ করতেছি যে আসুন না প্রত্যেকে আমাদের নিজেদের বেরিয়ে ফান্ডটা যেন নিজেরা জোগাড় করি কোনো কোনো জায়গায় কোনো কোনো গ্রামে এইখানে সমিতি আছে তারা সমিতি বানাইয়া বেরিয়েল ফান্ড ক্রিট করছে তো বলো যে সময় মিলে দেও যার যখন মত হবে এই ফান্ড থেকে দেওয়া হবে তো তারা তারা দিয়ে আসতেছে এটা তো একটা একটা সিস্টেম তা আমি একটা অ্যাডভাইস দিলাম যে প্রত্যেকে নিজে নিজে করেন নিজে নিজে জমান যাকে আপনার ট্রাস্ট অর্দি মনে হয় তার কাছে জমান না হয় আপনি ব্যাংকে রাখেন না হয় আপনার হাতে রাখেন যেখানে সুবিধা হয় ভাই বোন আপনার মৃত্যুর পরে যেন ছেলে এবং মেয়েদের খাতে দিকে না হয় জিজ্ঞেস করতে না হয় যে তোমাদের মা বাবার কলস কে দিবে এটা যেন জিজ্ঞেস করতে না বরং বাচ্চারা যেন গিয়ে বলে বেরিয়ে সার্ভিসকে আমাদের তাসনিম ফিনাকে যেন বলে যে আমার আম্মা পয়সা দেখে গেছেন এই পয়সা থেকে দিচ্ছি নিয়ে যাও হলাস এটা হয়ে গেল এই জন্য এই পয়সা আগে লাগাইতে হবে একটা মাস এখানে আছে যে কেউ মারা গেলে পরে তার পয়সা থেকে কোনো খরচ করা যায় না এগুলা এখন তার পয়সা না এগুলো হচ্ছে ওয়ারিসিনের পয়সা তো কথা সমান এখন মারা গেছে যদি এই পয়সা তার জমানো পয়সা যেটা সার্ভিসের জন্য এই কাজের জন্য রাখা আছে মাসলা বলতেছি তাইলে এই পয়সা থেকে এই পয়সাগুলো দিয়ে দিলেই তো হয় যদি এগুলো আবার ওয়ারিসিন এখন নিতে চায় তাইলে ওয়ারিসের উপর ভোর দায়িত্ব হইলো এই বেরিয়ে হিন্দু করস দিব তাই আগে করস দিক এরপরে তো সমান এই জন্য ওলামা ক্রামের আপত্তি নাই ক্ষেত্রে যে নিজের নিজের ফান্ড জোগাড় করে যদি কেহ রেখে যায় অসুবিধা কাগজের জন্য লেখা থাকে এটা হচ্ছে আমার দাফন কাফনের পয়সা তাইলে উত্তম তাইলে আর ওই ছেলেদও এত মেয়েদেরও এত লাগবে না কিচ্ছু লাগবে না হ্যাঁ যদি কোনো ছেলে মেয়ে ইচ্ছা করে শরীর করে সেটা অন্য কথা কিন্তু নিয়ে যের ফক্কতে এর রেখা হচ্ছে সব চুত এটা হচ্ছে আমার ওসিয়ত আজকের জন্য আমি এই দুই তিনটা কথা আপনাদের সামনে পেশ করলাম আর আরেকটা হচ্ছে কালচারাল এটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ কালচার হচ্ছে ইন্তেকাল হয়েছে এখানে দেশে আরম্ভ হইছে গরুজব এবারে কিয়ান খতম এবারে কি বলে আর কি খতম বড় খতম বড় খতম বড় তাসবীহ কি হাবিজাবিগুলা কই যে পয়সা মানু জিগুলা দেশে আপত্তি করে এখান থেকে যদি কেউ বলে যে না এগুলো না তো বলে তোমরা ইংল্যান্ড গিয়ে বেশি মুসলমান শিখছো বলে আর আপত্তি করে নিজেরা যাই আর এদিকে মানুষ এইগুলো বললে বলে ইংল্যান্ডের মধ্যে ইসলাম নাই তোমরা তো এখানে মুসলিম দেশে তোমরা কি মশলা জানো আমাদের মুফতি সাহেব বলছেন আমাদের মুখ সাপ বলছেন আমাদের মুহতামিম সাপ বলছেন বাপ রে বাপ ও সিন্নি গরু সিন্নি খতম সিন্নি এরপরে কি বলে বুহারি খতম এই আরম্ভ হয়েছে থামসা এইগুলা বলেন ও মুসলমান বুকে হাত দিয়ে বলেন কোন আলেম সাহাব বলেন প্লিজ যে আপনি নিজে পাইছেন মোহাম্মদুর রসুল্লাহ সালাম এগুলো করেছেন কোনোদিন কোনো খতম করেছেন রসুল্লাহ সালাম তো কোনো সুরেফ ফাতিহা পাঠ করতে বলেন নাই কেউ ইন্তেকালের পরে সুরে ফাতিহা পাঠ করতে কোনো সাহাবিকে বলেন নাই তা আপনি পাইছেন কইগুলা এগুলো কি করা শুরু করছে মোহাম্মদুর রসুল্লাহ যা করলেন না আপনি এখন নতুন উম্মত হয়ে এটা আরম্ভ করছেন এগুলা করা পাপ মারা গেছেন এখন তাকে তখন কাখন করেন তার মভুরত জন্য দুয়া করেন আর কবরস্তানে যান গিয়ে বলেন যে আল্লাহ তার একটু পরে সোয়াল জোয়াব হচ্ছে ইজি করে এই হচ্ছে দুয়া রসুলুল্লাহ সাললাম নিজের হাতে লাশ রাখছেন কবরে লেখে যারা সাথে গিয়েছিল বলছেন যে তোমরা ও দরিয়াহুল আ না ইউস আলু তোমাদের ভাইকে একটু পরে জিজ্ঞেস করা হবে তোমরা দুয়া করো তার যেন এই সোয়াল জোয়াপটা ইজি হয় এই দুয়া থুইয়া শিননি আর বইসে খতমা হয়েছে এগুলা কি এগুলো ইসলাম না প্লিজ আমার সম্মানিত কমিউনিটি এগুলা ইসলাম নয় এগুলা করবেন না দেশেও করবেন না এখানেও করবেন না তিন দিনের সিননি পাঁচ দিনের চিন নি সাত দিনের গরু চিননি চল্লিশ দিনের চল্লিশ চিননি এগুলা করবেন না এগুলো জাহালাত এগুলো মূর্খতা এগুলো কই থেকে এসা মানে আমাদের মধ্যে ডুকছে এসা। এগুলো যেন আর বের হতে চায় না আর কিছু লুক হওয়া যায় বারাটিয়া আনে এনে বলে আমার আব্বা এই করে মারা গেছেন এখানে প্রথম থাকে চল্লিশ দিন পড়ো এইগুলো কি না কোরআন কোনো লাশের জন্য আসে নাই কোরআন আসছে মানকান যারা জীবিত উনাদের জন্য কোরআন আল্লাহ দিদি লাশের জন্য কোরআন আসে নাই কেমন খেয়াল রাখবেন আমাদের জন্য কোরআন কোরআন আমরা পড়বো আমরা কোরআন মানবো স্টাডি করবো লাশ তো লাশ হয়ে গেছে উনি কোরআন পড়তে পারবে না কোন লাশের পক্ষে ফাতিয়া পড়া সম্ভব তো লাস্ট তো চলে গেছে শেষ তার জন্য কোরআন না কোরআন ও নামাজের জন্য শুনতে শুনতে তো পারবে না নাই তার আমার শেষ কাটাপ হয়ে গেছে অতএব প্লিজ এই যেটিও কালচারাল কোন কারবার যেন করে লাশকে ডিসটেব না করি কষ্ট না দেই দেরি না করি দেশে পাড়াবার বড় ওজহাত যেন সৃষ্টি না করি বরং যার যেখানে મોત হয়েছে যেন সেখানে তার দাফন কাবন সবকিছু হয়ে যায় আসুন আল্লাহর কাছে দোয়া করছি ভালো মোহ সুন্দর মতমাদের হোক

এই দেশ তখন লন্ডনের জায়গা থাকার বাদেও মারা গেছেন তার লাগিয়া আমরা এই মেয়েরিয়াল ফান্ডটাকে সাপোর্ট করা লাগছে এই কমিউনিটির মানুষের সাপোর্ট করছেন করার কারণে এটা সম্ভব হয়েছে আমি যে জিনিসটা রিকোয়েস্ট লগে লগে আমরা এই দেশ আইছি আবার বাদে আমরা অনেক সময় হলিডেজ যাই প্রতি বছর অনেক হলিডেজ যাই না আলহামদুল্লা যাখকা ফয়সা আছে বিভিন্ন দেশে যাই তা সুযোগ আছে সময় আছে যাওকা স্পেশালি বাংলাদেশে আপনি যাই বাংলাদেশে আপনি যায়রা

অলরেডি একটা ফেরেশানি আর আপনি মারা যাওয়ার বাদে যদি এই তিন হাজার ষাট হাজার পাঁচ হাজার পাউন্ড একটা ফেরেশানি তারার মাঝে আয় যে আমি এই টাকাটা কোয় থেকে জোগাড় করতাম

অসিয়ত হবে এইটা যে আমার দেশ আমার লাশটা ইন্তেকালের পরে দেশে পাঠাইও না এটা আমি ওসিয়ত করে গেলাম এইটা ওসিয়ত করে বউকে বলেন সন্তানদেরকে একসাথে ফ্যামিলি মিটিং করে বলে দেন আর আপনি এটা কাগজের মধ্যে লিখে দেন যে আমার ইন্তেকালের পরে আমার লাশটা দেশে পাঠাইবা না নিষেধ দিয়ে গেলাম আর আমার ইন্তেকালের পরে তোমরা খতম টতম এই সিন্নি বিন্নি এগুলো কোনো কিছু করবা না আমি নিষেধ দিয়ে গেলাম বরং আমাকে তোমরা এইখানে যত তাড়াতাড়ি পারো মাটিতে পৌঁছাই দিও বাস এই শেষ এটা হলো উচিত কেমন এখন যদি তারা এর পরে সিদ্ধান্ত নেয় নেগেটিভ বা কোনো বাড়াবাড়ি করে আল্লাহ তাদের বিচার করবেন আপনারা কোনো দোষ হবে না আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে বলে সবাইকে বজায় রাখছেন বউ বাচ্চাকে বজায় রাখছেন আত্মীয় স্বজনকে হয়তো বজায় রাখছেন আর লিখিত রাখছেন এই যদি কোনো আত্মীয় ডিমান্ড করে না আমাকে দেশে পাঠাইতে হবে তখন আল্লাহ আমাদের আব্বা এইভাবে করে লিখে গেছেন আমাকে নিষেধ গেছেন আমরা এই কাজ না করি অতএব এই কাগজটা পরে কাজ দিবে এছাড়া তো আপনার আল্লাহদার সাক্ষী আছেই এটা আল্লাহ হয়ে যাবে দেশ স্পেশালি কোনো মানুষ মারা গেলে আমরা তো খেয়ে সকল ফাই আপনারাও ফাই যেন যদি মারা যায় আর তা যদি ফয়সা থাকে না তাহলে এই অবস্থায় যারা আমরা জিন্দা আসি আমরা কিন্তু আমরা জাকাতর ফয়সা থেকে জাকাতর ফয়সা থেকে দিয়া তান বেরিয়ে গিয়া সাপোর্ট করতাম ফার্মনি এটা ঠিক না জায়জ নাই জাকাত খাবে এটি মেস্কি ওরা আর যিনি মারা গেছেন তিনি তো আর এটি না তিনি এখন মাইিত হয়ে গেছে প্রথম হচ্ছে হক যে তার নিজের পয়সা আছে না এখন থেকে করবেন দুই নম্বর হক হচ্ছে তার অলাদের সাপোর্ট কি আছে না আছে দেখতে হবে তিন নম্বর হচ্ছে যে বিভিন্ন এলাকায় আমরা বলছি সমিতি আছে ফান্ড আছে এই কাজের জন্য এই ফান্ড এটাকে কভার করবে চার নম্বরে যদি কোনো ফান্ড নাই কোনো কিচ্ছু নাই তাইলে সমাজকে ডাক দিবেন এই মুসলিম সমাজের মাস থেকে পয়সা উঠে যাবে কিন্তু জাকাত এই কি খাতে ইউজ করা ঠিক হবে না আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হবেন আপনারা নিজেরা দিয়েছেন তো ইসলাম মসজিদে আমরা এই বেরিয়ে ফান্ডের পয়সা হয় নাই মাত্র হয়েছে এক হাজার না পনেরোশো আছে তাদের আরও লাগে দুই হাজার ডাক দিয়েছি আমরা একদিন জুহরে মাসেরা দুই আড়াই হয়ে গেছে তো বেরিয়ে যা লাগার লাগছে বাকিগুলো আমরা হেমে দিয়েছি আহমদুল্লাহ এইভাবে করে তো অনেকে সাহায্য করতে পারে এই জন্য সাহায্য সহযোগিতা করেই এটা করাটা উত্তম কিন্তু কোনো জাকাতের পয়সা পরার হক এটা হচ্ছে গরিবের হক মিসকিনের হক মিসকিনটা না দিয়ে আনি আমরা এখানে লাগাই দেবো ওই জাতীয় কারবারটা করবেন না প্লিজ যদি কোনো ব্যক্তি হলিডেত গেছেন আর ওখানে যদি মারা যায় তখন এই অবস্থায় কিতা করা হলিডেত গেছেন হজিরত গিয়েছেন মারা গেছেন যেখানে মারা গেছেন সেখানকার নিয়ম অনুযায়ী মুসলমানরা ওখানে মারা গেলে সেই জমিনে যে নিয়মে হয় এই নিয়মে আপনারা করে ফেলবেন যেমন হজিরতে গেছেন উমরায় গেছেন হজে গেছেন বা কোনো আরব কান্ট্রিতে গেছেন বাংলাদেশে গেছেন মৌ হয়ে গেছে তাহলে ও তো ওখানে শেষ করতে হবে শেষ কেমন লাশ এদিকে আনার কোনো নিয়ম করবেন না আর যদি আপনি মনে করেন যে এমন এক জায়গায় মৌ হয়েছে একটা অমুসলিম দেশে গেছে যেখানে সিস্টেম নাই কোনো সিমেট্রি নাই মানে মুসলমানদের কোনো সিমেট্রি নাই কবরিস্তান নাই যে কী করবেন তখন যদি এই জাতির কোনো সমস্যা এরাইজ করে তাইলে আপনারা লাশ নিয়ে আসার জন্য চেষ্টা করতে পারেন যাই আছে ইনশাআল্লাহ জাজাকাল্লাহ খাইরান শেখ অত্যন্ত সুন্দর করে আপনি আলোচনা করছেন আনসারও দিচ্ছেন আশা করি আমরা এটা থেকে আমরা কমিউনিটির অনেক ফায়দা হইবা আমরা আজকে সময় শেষ হয়ে গেছে আপনি সুন্দর করে পরিচালনা করার জন্য আপনারও সুক্রিয়া জানাচ্ছি আর বিশেষ করে আমার টিভি একরা টিভি কর্তৃপক্ষকে অসংখ্য গণিত মোবারকবাদ জানাচ্ছি এই জাতীয় প্রোগ্রামগুলো করার জন্য কমিউনিটি অনেক অনেক ফায়দা হচ্ছে ওনারা সব পাবেন বারাকাল্লাহ শুক্রান জাজাকাল্লাহ খাই ভাই বোন আজকে আমরা সময়খনো শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দিলে আগামী বুধবারে টু থার্টি সেম টাইমও আপনার প্রিয় চ্যানেলও এই প্রোগ্রামটা নিয়ে আইম ইনশাআল্লাহ ততক্ষণ বলা থাকবা আর দোয়া করি আল্লাহ গেছে আল্লাহ যেন আমরা যেখানে যে অবস্থায় মতদান করেন ইমানের সাথে আমরা মতদান করতাম আর আজকে প্রোগ্রাম থেকে যে জিনিস আপনারা জানছেন نزيام الخربة <سؤال> ونزن دي ميسيشتا جزاك الله خيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله